নিউজিল্যান্ড মসজিদে হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। গত রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। কি বললেন তারা? আমি জানি না কিভাবে শুরু করব, শুধু এতটুকু বলতে চাই যে আমরা খুব ভাগ্যবান যে আমরা এখানে এখন আছি, এবং আপনাদের সবার দোয়ায়, দেশবাসীর দোয়ায়, বাবা মা, পরিবার পরিজন সবার 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 দোয়ায় আমরা আল্লাহর রহমতে আছি এখানে সবাই। আমি এটা ডিসক্রাইব করতে পারবো না যে আমরা কিসের মধ্যে এখন আছি, আমরা কি দেখেছি, আর মানে এটা মানে ডিসক্রাইব করার মতো না। যখন এই ঘটনাটা অ্যাকচুয়ালি আর কি, এই ঘটনাটা তো খুবই আনএক্সপেক্টেড, আর এটা কারোরই কাম্য নয়। আমি পার্সোনালি এবং আমাদের টিমের সবাই মানে সারা রাত আমরা ঠিকমতো ঘুমাতেও পারিনি। যখনই মানে ঘুমের মধ্যে ছিলাম তখন শুধু একটাই কথা ছিল যে আমরা মানে কতটুকু ভাগ্যবান। তো আর সবচেয়ে বড় কথা যে নিউজিল্যান্ডের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে, এটা খুবই আনএক্সপেক্টেড। তারপরে যখন আমরা বোর্ডের সাথে আমাদের যোগাযোগ হলো, ওনারা মানে খুব খুব তাড়াতাড়ি আমাদের ফেরার ব্যবস্থা করলেন, করলেন। বিসিবিকেও ধন্যবাদ, আর অবশ্যই বিসিবিকেও ধন্যবাদ। ধন্যবাদ।